2023-24 মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই বার্নলিকে 3-0 গোলে উড়িয়ে দিল ট্রেবল জয়ী দল ম্যানচেস্টার সিটি। কালকে রাতে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হয় এর আগের মৌসুমের প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন দল বার্নলির বিপক্ষে, যেই ম্যাচে ম্যানচেস্টার সিটি 3-0 গোলের বড় ব্যবধানে বার্নলিকে পরাজিত করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় বার্নলির হোম গ্রাউন্ডে, যেখানে পেপ গার্দিওলার শিষ্যরা ম্যাচের মাত্র 4 মিনিটে এগিয়ে যায়। এর আগের মৌসুমে প্রিমিয়ার লিগের সব গোলের রেকর্ড ভেঙে দেওয়া আর্লিং হল্যান্ড ম্যাচের মাত্র 4 মিনিটেই গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন। মিডফিল্ডার রদ্রির বাড়ানো বল থেকে আর্লিং হল্যান্ড এই গোলটি করেন। ডিবক্সের মধ্যে থেকে তার জোরালো শট জালে পৌঁছায়, যার মাধ্যমে 1-0 গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এরপর ম্যাচের 36তম মিনিটে আবারও গোল পান এই নরওয়েজিয়ান গোল মেশিন। ডিবক্সের মধ্যে থেকে জুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে আর্লিং হল্যান্ড তার দ্বিতীয় গোলটি করেন, যার মাধ্যমে প্রথমার্ধেই 2-0 গোলে লিড নিয়ে নেয় পেপ গার্দিওলার দল এবং প্রথমার্ধ ম্যানচেস্টার সিটি শেষ করে 2-0 গোলে এগিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধে ফিরে এসে 75তম মিনিটে একটি গোল করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। ডিবক্সের ভেতরে বার্নলির অগোছালো ডিফেন্সের মধ্যে দিয়েই এই গোলটি করেন রদ্রি, যার মাধ্যমে ম্যানচেস্টার সিটি 75তম মিনিটে 3-0 গোলে লিড নেয়। এরপর বার্নলি আর এই ম্যাচে কোনো গোল দিতে পারেনি, ম্যানচেস্টার সিটিও পারেনি এই ম্যাচে আর কোনো গোল দিতে, যার কারণে খেলাটি 3-0 গোলেই শেষ হয় এবং আগের মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এই মৌসুমে দুর্দান্ত এক জয় দিয়ে তাদের নতুন মৌসুমের যাত্রাটা শুরু করে।